আজকে বানাবো আলু পটল ডিমের সবজি। কি কি লাগছে একটু দেখে নিন। এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচানো, আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, প্রথমে ডিমটি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লবণ হলুদ দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সেদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে দিয়েছি, এখন নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা সবজিগুলো সব ঢেলে দেব। মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব, তারপর হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব। সবজিতে জল দিয়ে দিয়েছি, আমি একটু হালকা ঝোল রাখবো তাই একটু বেশি জল দিয়েছি। আপনাদের যদি মনে হয় অল্প জল দিয়ে আপনারা শুকনো করেও নামাতে পারেন। জলটা ফুটে গেলে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আলু পটল ডিমের সবজি রেডি, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি সবজিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতে এরকম সবজি বানিয়ে একটু ট্রাই করবেন।